খুলনার কুখ্যাত খুনি এরশাদ আলী শিকদার ওরফে এরশাদ শিকদার নেই, রয়েছে তার বহুল আলোচিত সেই স্বর্ণকুমল নামের বাড়িটি। কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সেই বাড়িটির এক অংশ, বহুতল ভবন নির্মাণের জন্য বাড়িটির এক পাশ ভেঙে ফেলা হচ্ছে। এদিকে ভবনটি ভাঙা দেখতে বাড়ির সামনে ভিড় করছেন উৎসুক জনতা। এরশাদ শিকদারের মেজ ছেলে কামাল শিকদার জানান, কেডিয়ের 10 কাঠা জমির ওপর তাদের একটি পুরাতন 3 তলা এবং আরেকটি 2 তলা বাড়ি ছিল। তারা কয়েকদিন আগে পুরাতন 3 তলা ভবনটি শ্রমিক দিয়ে ভেঙে ফেলেছেন, এখন 2 তলা ভবনটির অর্ধেকের মতো অংশ ভাঙা হচ্ছে। তবে এই বাড়িটা ভাঙাতে আমাদের খুব খারাপ লাগতেছে, এখন কি করব, কিছু তো আর বলার থাকে না। এই বাড়িটা আসলে খুব আফসোস লাগে, সবাই দূর দূরান্ত থেকে আসে দেখতে। নাম করা বাড়ি কত দেশ বিদেশেও নাম করা বাড়ি, এই কীটা খুলনা দিচ্ছি ঈশ্বর শিকদারের এই স্বর্ণ কোমল বাড়ি দেয়, আর এখন যদি দেখে ভাঙতেছে তাহলে খারাপ দেখা যায় না মানুষ মনে, অনেক মানুষ করে দেখো এত নাম করা বাড়ি, এত তো বড় বড় বিল্ডিং আছে, আপনি কী হবে নাম তো এই দেবী।